নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা তদন্তের স্বার্থে যে কাউকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। গতকাল ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধারকারী সহ স্থানীয় লোকজনের সাথে কথা বলেছে সাত সদস্যের এই কমিটি। এ সময় তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন তারা। আগামী 15 মের মধ্যে হাইকোর্টে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান শাহজাহান মোল্লা। একটা বিষয়ে সিদ্ধান্ত বা সুপারিশ করতে গেলে কিন্তু একটা ধারণা থাকার দরকার প্রিয় সম্পর্কে ঘটনাস্থল, হ্যাঁ ঘটনাস্থল এবং তদন্ত শুরুতে এটা দরকার। তাই সেই তারই অংশ হিসাবে আমরা কিন্তু এখানে আসছি। তা আমরা দেখলাম আমরা তদন্তের সাথে যার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন প্রত্যেকের জিজ্ঞাসাবাদ আমরা করব। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটা এই দেশের সর্বোচ্চ আদালতের থেকে এই কমিটিটা করা হয়েছে।